মাত্রাধিক গতিতে গাড়ি চালানোর জের গাড়ি উল্টে দুই ব্যক্তি গুরুতর আহত। আহতরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে পথ দুর্ঘটনা অব্যাহত, প্রায় প্রতিদিনই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা, বহু ক্ষেত্রেই প্রাণহানির মতন ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর কার্যত যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে রীতিমতো ব্যর্থ। এই পরিস্থিতিতে বুধবার গাড়ি উল্টে দুই ব্যক্তি গুরুতর আহত হলেন। ঘটনাটি ঘটেছে মাতাবাড়ির বেলতলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়িটি মাতাবাড়ি হয়ে উদয়পুরের দিকে যাচ্ছিল। গাড়ির নম্বর TR01 01D 0497। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে রাস্তার পাশে একটি কুয়ো ঘরে। মাত্রাধিক গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিল বলেই মনে করা হচ্ছে। গাড়ি মানে শব্দ হয়েছে, একটা শব্দ এরপরে দুনিয়া লইয়া এই মানে ঝকঝক করে উঠতেছে। আমি তো এই দিকিটা উঠে আইয়া সাইয়া তো গাড়ি যাইয়া দাও না ছিল, আমরা সেদিকে আপনার কি কি গতি হয়েছে? এমনি গাড়ির কয়জন লোক আসলো? কয়জন? দুজন দেখছি, দুজন। স্থানীয় দমকল বিভাগের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করে এবং আহতদের স্থানীয় গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তবে প্রশাসনের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।